গুড ইভিনিং ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি এখন বর্তমানে আছি দিল্লি, এটা হচ্ছে ধলাকুয়া, এটা হচ্ছে ধলাকুয়া মেন সার্কেল, দিল্লির এটা সেন্ট্রাল পয়েন্ট। এখান থেকে চারো দিশা, মানে পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, এদিকে ইউপি, এদিকে পূর্বে ইউপি, দক্ষিণে ইউপি, পশ্চিমে রাজস্থান, হরিয়ানা, উত্তরে পাঞ্জাব, হরিয়ানা, এখান থেকে চারো দিশা গাড়ি পাওয়া যায়। জায়গাটা খুব সবসময় ব্যস্ত থাকে। আমি যখন ছিলাম 2005 অবধি, তখনই ফ্লাইওভারটা কমপ্লিট হয়েছিল। তার 19 বছর পর আবার এগেন দিল্লিতে আসলাম। তার একটা মুখ্য কারণ ছিল, মেয়েকে দিল্লি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন করাতে এসেছিলাম। এসে খুব ভালো লাগলো, অনেক দিন পর আবারও পুরোনো জায়গায় ফিরে আসলাম, দেখলাম জায়গাটা খুব ভালো লাগতেছে। এখানে একটা ফাউন্টেন ফোয়ারা, কত সুন্দর নজারা, সামনেও আর একটা আছে, ওখানে দেখা যাচ্ছে না একটু কাছে আবেন। এটা হচ্ছে, ওটা হচ্ছে মেট্রো লাইন, উপরে দেখেন, আর এই পাশেও একটা আছে মেট্রো, এটা এয়ারপোর্টে যাচ্ছে। এটা রাইট সাইডে হচ্ছে ডিফেন্স কলোনি, দেখুন মেট্রো পোস্টের উপর আর্টিফিশিয়াল গাছ লাগানো হয়েছে, কত সুন্দর লাগে। এই যে উপরে হচ্ছে, এটা হচ্ছে মেট্রো লাইন। খুব সুন্দর বানিয়েছে এরিয়াটা, এখানে সার্কেল। কত সুন্দর না জানা, দেখুন এখানে একটা ইন্ডিয়ান ফ্ল্যাগ, ভারতের পতাকা। গার্ডেন, কত সুন্দর সিনারি, সন্ধ্যার সময় প্রচুর ট্রাফিক হয়, আজকে একটু কম লাগছে মনে হয়, কোনো ভিআইপি আসতেছে না, ওই জন্য তার জন্য পুলিশ এখানে একটা সাইড দাঁড়িয়ে দিয়েছে। আমি এখন যাচ্ছি গুড়গাঁও আমার দাদার বাড়িতে, আজকে নাইট ওখানে হোল্ড করব, কালকে বিকেলে 3টায় ফ্লাইট ব্যাক টু গুয়াহাটি। আপনাদের জন্য একটু কষ্ট করে হোক ভিডিওটা করলাম, আমি ভাবছিলাম এমনি চলে যাব, তো দিল্লিতে আসলাম একটা ভিডিও করব না। দেখুন একটা ডিফেন্স সার্ভিস অফিসার ইনস্টিটিউট পাশেই,
যারা নতুন দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধৈর্য করে দেখার জন্য অনেক অশেষ অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো এখানেই, আর বেশি বড় করতে চাই না ভিডিওটা, আমার হাতে অনেক সময় কম। আমি এখন যাবো গুরগাঁও, বাসের জন্য ওয়েট করতেছি। তো থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স অ্যাগেন। আর একটা রিকোয়েস্ট থাকলো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।